বন্ধুরা, ভিলেজ কুকিং ইন্টারন্যাশনালে সবাইকে স্বাগত। তা আমি আজকে মিষ্টি দোকানের মতো মুচমুচে একটা নিমকি বানাবো। তো আমি কিভাবে নিমকিটা বানাচ্ছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু। এই বাটির মাপটা হলো 250 গ্রাম। আমি 250 গ্রাম ময়দানি নিচ্ছি, লবণ, কালো জিরে। এবার দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে ভালো টেস্ট হয়। এবার দেবো আমি 4 চামচ ঘি। আমার আটাটা ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জলটা দেবেন আর আটাটা ভালো করে শক্ত করে মাখবেন। আমরা যেমন নর্মাল রুটি বা পরোটা আটা সানি সেরকম সানলে হবে না, তার থেকে একটু শক্ত হবে। তাতে কী করে হবে, তাতে কী হবে, ভালো মুচমুচে হবে। পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট রেখে দিচ্ছি। নিমকি ভাজা খাবো বলে আমার সোনামা চলে এসেছে রান্নাঘরে। আমার 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি ভালো করে সেনে নেবো আর একটু দিয়ে লেচি কেটে নেব। এটা থেকে আমি 2টো লেচি কাটবো। আমি এরকম ছোটো ছোটো করে লেচি কেটেছি, আপনারা চাইলে এর থেকে বড় লেচি কাটতে পারেন। এবার ওপর থেকে একটু তেল লাগিয়ে দেবো। শুকনো ময়দা নিয়ে দিলাম, একটা ভাঁজ করে নিলাম। এই দেখুন বেলা হয়ে গেছে। এরকম ভাবে আমি সবগুলো বেলে নেব। আমি আর একটা বেলে দেখাচ্ছি। উপর থেকে আরেকটু তেল লাগিয়ে দিলাম। এবারে শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি শেপটা করে নেব। হালকা করে বেলে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো বেলে নেবো। কি আমি বেলে নিয়েছি। এবার ভাজার পালা। কতটা গরম হয়েছে তার জন্য আমি একটু ছোট্ট মতো ডাব ফেলে দিয়েছি। দেখুন এই পর্যায়ে আমাকে নিমকিগুলো ভাজতে হবে। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে নিমকিগুলো পুড়ে যাবে, সেজন্য
তেলটা যখন হালকা গরম হবে তখনই নিমকিগুলো ছাড়তে হবে। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভেজে নেব। বাকি নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। দেখুন বাড়িতে কোনো অতিথি এলে দিতে পারেন, খুবই খুশি হবে। আর এটা এক মাস ধরে রাখা যাবে, কত সুন্দর হয়েছে। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।